ছাত্রলীগ ছাত্রদলের সংঘাতের মুখে আবারও অস্থির হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসেছে অস্ত্রের ঝনঝনানি। এতে আতঙ্ক সাধারণ শিক্ষার্থীরা। হঠাৎ করে বড় দুই ছাত্র সংগঠন কেন মুখোমুখি অবস্থানে গেল সে বিষয়ে কথা বলেছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলির শব্দ শুনে ছাত্ররা ঘুমাতে যেত, আবার গুলির শব্দ শুনেই ঘুম থেকে উঠত। যে দীর্ঘ 12-13 বছরের মধ্যে কিন্তু একদিনের জন্য কোনো বিশৃঙ্খলার কারণে বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ ঘোষণা হয়নি, কিংবা কোনো শিক্ষার্থীর লাশ পড়াতেও দূরের কথা সেরকম কোনো ঘটনা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেনি। এই পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য বিশেষ করে বিএনপির যে সরকার বিরোধী যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে কিন্তু ছাত্রদলকে উস্কে দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তারা উত্তপ্ত করতে চায়। আমাদের এই 5টা কলেজ কমিটি হওয়ার পরে ছাত্রদলের পারফরমেন্স বা ছাত্রদলের গণজাগরণের পরে মূলত ছাত্রলীগ জিনিসটাতে ভীতু সংকোচ হয়েছে। এই শঙ্কিত হওয়ার থেকে ছাত্রলীগ মূলত গভর্নমেন্টের প্রশাসনের শেল্টার নিয়েই ছাত্রদলের ক্যাম্পাসে বের করার একটা প্রক্রিয়া চলছে। মঙ্গলবার এবং বৃহস্পতিবার ছাত্রলীগ ছাত্রদলের সংঘাতের বিষয় উঠলেই চলে আসে সাইফ মাহমুদ জোয়েলের নাম। ছাত্রলীগ দাবি করছে তার উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণেই ক্যাম্পাস অস্থির হয়ে উঠেছে। তবে রানিং মেট ছাত্রদল সভাপতি শ্রাবণ বলছেন সবচেয়ে আদর্শিক প্রতিবাদ করেছেন জোয়েল। ছাত্রদলের সাধারণ সম্পাদক, সে নিজে কিন্তু নিজের হাতে লাঠি নিয়ে বাঁশ নিয়ে এবং তারা একত্রিত হয়ে অস্ত্রশস্ত্র সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মহড়া দিতে আসে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরাও কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করেছে। আপনারা দেখেছেন, আমরা কখনোই দেখিনি যে কোনো ছাত্র সংগঠনের একেবারে সর্বোচ্চ নেতা, সর্বশীর্ষ নেতা, সভাপতি কিংবা সাধারণ সম্পাদক তারাই সশস্ত্রভাবে অবস্থান করতে। যে বক্তব্যকে আমি মনে করি আমার ছাত্র রাজনীতির জীবনে সবচেয়ে আদর্শিক প্রতিবাদ, কারণ সাধারণ সম্পাদক জুয়েল যেটা বলেছে যে মুখের ভাষা শালীন করো নইলে তুমি গতি ছাড়ো। আপনারা 90 আন্দোলনের সময় দেখবেন যে সরাসরি ঈশ্বর সরকারের বিরুদ্ধে কিন্তু এই ধরনের স্লোগানই হয়েছিল। মূলত স্লোগানটার তাৎপর্য অনেক বড়, এই কারণে মূলত ছাত্রলীগ এটাকে হাইলাইট করে ব্যক্তি জুয়েলকে আক্রমণ করে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করার চেষ্টা করছে। ছাত্রদল জাতীয় রাজনীতিকে ক্যাম্পাসে টেনে এনে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ছাত্রদল সভাপতি। জাতীয় রাজনীতি কিংবা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে রাজনীতি, সেই রাজনীতিকে তারা ক্যাম্পাসে বাস্তবায়ন করতে চায়। আপনারা জেনে থাকবেন যে ছাত্রদলের নেতাকর্মীদেরকে তাদের সিনিয়র নেতারা, বিএনপির এবং অন্যান্য নেতারা যারা আছে, যারা তারা কিন্তু সরাসরি নির্দেশনা দিয়েছে যে তাদের আন্দোলনকে বেগবান করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি লাশ চায়। আমরা জাতীয় রাজনীতিটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনতে চাই না, কারণ যেহেতু আমরা জাতীয় রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু প্রেস ক্লাবে প্রোগ্রাম করি, আমাদের বেসিক টার্গেট হচ্ছে আপনার জাতীয় রাজনীতিটাকে আমরা পার্টি অফিস বা প্রেস ক্লাব কেন্দ্রে রাখার জন্য এবং শুধুমাত্র সাধারণ ছাত্রছাত্রী এবং দেশের মৌলিক গণতন্ত্র বা দেশের আপনার স্বার্থের বিরুদ্ধে যদি কোনো কিছু হয় সেইগুলো বিশ্ববিদ্যালয়কে হাইলাইট করা। লেখক ভট্টাচার্য বলেন ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাইলে তা ছাত্রলীগ প্রতিহত করবে। আর ছাত্রদল সভাপতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন নির্যাতন যতই আসুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল প্রবেশ করবে। যাদের হাতে অস্ত্র দেখা গিয়েছে তাদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী যেখানেই তাদেরকে পাক না কেন সেখানে কিন্তু তাদের প্রতিরোধ করবে। এটা ছাত্রলীগও যদি আমরা ছাত্রলীগের পক্ষ থেকে যদি আমরা একেবারে স্টপ করে দিই যে না আমরা কোনো ধরনের অ্যাকশনেই যাবো না, কিংবা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথেও যাবে না, ছাত্রলীগ যদি স্বতন্ত্র অবস্থান করে তারপরেও কিন্তু তারা বিভিন্ন সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা কিন্তু হামলা শিকার তারা কিন্তু হবে। নতুন কমিটির পরে আমাদের যে স্ট্র্যাটেজি ছিল, আমাদের যে চিন্তাভাবনা ছিল, সেখান থেকে কিন্তু ছাত্রলীগ আমাদেরকে সরে যেতে বাধ্য করছে। ছাত্রদল বড় ধরনের সংঘাতে যেতে চায় না, ছাত্রদলকে তার স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিচ্ছে না, সরকার দিচ্ছে না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা পাচ্ছি না। আমাদের উপর হামলা হোক মামলা হোক যাই হোক, আমরা সাধারণ ছাত্রদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা আমাদের সংগঠনকে ক্যাম্পাসে এস্টাবলিশ করবই। বৃহস্পতিবার দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ছাত্রলীগ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছে, বেশ কয়েকটি গণমাধ্যম এমন ছবি প্রকাশ করেছে। ছাত্রদল সভাপতিও বলেছেন তাদের নিরস্ত্র কর্মীদের লক্ষ্য করে গুলি করেছে ছাত্রলীগের কর্মীরা। এ বিষয়ে লেখক ভট্টাচার্য দাবি করেন ছাত্রলীগের কারো হাতে আগ্নেয়াস্ত্র ছিল না। ছাত্রলীগ আসলে কি বলছে কি বলে না এটা আসলে বাংলাদেশের ছাত্র সমাজ বলে না সাধারণ মানুষ সেটা এখন বিশ্বাসই করে না ছাত্রলীগকে। কিন্তু সরাসরি এখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়। যে ছেলেটা মানে আপনার মিডিয়ার সামনে ওপেন যে অস্ত্র
হত্যা করে ছাত্রদলের মিছিলে গুলি করছে, সে যদি ছাত্রদলের কোনো ইউনিটের সক্রিয় কর্মী হয়ে থাকে, আমি আমার সংগঠন থেকে দায়ী নিয়ে পদত্যাগ করব। আর আমরা গতকালকে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ছেলেটা শাকিল নামে ছাত্রলীগের একজন কর্মী ঢাকা কলেজের। অস্ত্রের ঘটনা যেটা বলছেন, আমি কিন্তু কোনো ছবিতে কারো হাতে অস্ত্র আমি দেখিনি, সতত যদি কোনো পত্রিকায় দিয়েছে কিনা তা সেটাও আমি দেখিনি। তবে অস্ত্র কোনোভাবেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারোর কাছে অস্ত্র ছিল না এতটুক আমরা নিশ্চিত হতে পেরেছি। এখন ছাত্রদলের ওদের কাছে তো সব ধরনের, তাদের কাছে লাঠি শোটা বাঁশ এবং চাপাতি সহ আরও অনেক ধরনের অস্ত্র ছিল, তাদের সাথে আগ্নেয় অস্ত্র ছিল কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে। এবং তাদের কিন্তু আসলে এই এখান থেকে তাদের দেখুন যে তারা যে কারণে এই সংঘর্ষটা তারা ঘটাচ্ছে, এদের পেছনে কিন্তু তাদের কোনো উদ্দেশ্যও নেই, তারা একেবারে একটি মরিচিকার পেছনে কিন্তু ছুটছে। তাদের হাতের অস্ত্রগুলো দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে যে বাসগুলো দাঁড়ানো ছিল, বিশ্ববিদ্যালয়ে সে বাসগুলো ভাঙচুর করেছে, সাধারণ মানুষ যারা রিক্সাযোগে চলাচল করছিল তাদেরকে মারধর করেছে, সাংবাদিকদের মারধর করেছে। ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে উদ্ভূত পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। এজন্য সব পক্ষকে সমঝোতা ও সৌহার্দ্যের রাজনীতির পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান তাদের। নিয়াজ মখদুম, বাংলাভিশন, ঢাকা।